একটি নিউ মাইক্রোটিক রাউটার কিনে সেটিতে প্র্যাকটিস করতে কিংবা কাজ শিখতে অনেকে হয়তো ইন্টারেস্টেড হয় না। অনেকেই ভার্চুয়াল বক্স কিংবা ভার্চুয়াল মেশিনে কাজ শিখতে কিংবা প্র্যাকটিস করতে বেশি আগ্রহী হয়ে থাকেন। তো ভিউয়ার, ভার্চুয়াল মেশিনে মাইক্রোটিক ওএস কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কনফিগারেশন করতে হয়, আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিএমওয়্যার, ওরাকল ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল বক্স, হাইপার ভি সহ বেশ কিছু ভার্চুয়াল মেশিন সফটওয়্যার পাওয়া যায়। আজকে আমরা ওরাকল ভার্চুয়াল মেশিন নিয়েই কাজ করব। ওরাকল ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল বক্স নিয়ে কাজ করার জন্য আপনাকে সবার আগে ওরাকল ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনি সরাসরি ভার্চুয়াল বক্সের সাইটে চলে যাবেন। ভার্চুয়াল বক্সের সাইট থেকে আপনি ভার্চুয়াল মেশিন সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব। এই পেজটি ওপেন হওয়ার পর উইন্ডোজ হোস্টে আপনি ক্লিক করবেন। উইন্ডোজ হোস্টে ক্লিক করার পর সরাসরি সেটি ডাউনলোড হয়ে যাবে। এবার আপনাকে মাইক্রোটিকের সাইটে গিয়ে মাইক্রোটিক রাউটারের ওএসটি ডাউনলোড করে নেবেন। এই মাইক্রোটিক সাইটের ডাউনলোড লিঙ্কটিও আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। মাইক্রোটিকের সাইটে এসে আপনারা x86, এরপর এখানে দেখবেন RB230, এখানে এসে এই সিডি ইমেজের ডাউনলোড বাটনটিতে ক্লিক করবেন। ডাউনলোড বাটনটিতে ক্লিক করার পর আপনার ডাউনলোডটি স্টার্ট হয়ে যাবে। এটি হলো মাইক্রোটিক রাউটারের ISO ফাইল। এখন আমরা আমাদের কম্পিউটারের ডাউনলোডে চলে যাব। এই যে দেখেন, এখানে ভার্চুয়াল বক্সটি ডাউনলোড হয়েছে এবং মাইক্রোটিকের একটি ISO ফাইলও ডাউনলোড হয়েছে। এখন আমরা আমাদের কম্পিউটারে এই ওরাকল ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ইনস্টল করব। ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই সেট আপ উইন্ডোটি ওপেন হয়েছে। এখানে দিব নেক্সট। এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। এরপর দিব নেক্সট, 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 ইনস্টল। আরেকটু উইন্ডো ওপেন হয়েছে। এখানে বলেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু ম্যাক চেঞ্জ ইউর ডিভাইস। এখানে ইয়েস করে দিতে হবে। এরপর ইনস্টলটি শুরু হয়ে গেছে। ফিনিশ। এই যে আমার ওরাকল বিএম ভার্চুয়াল বক্সটি ইনস্টল হয়ে গেল। ওরাকল বিএম ভার্চুয়াল বক্সে ডাবল ক্লিক করে অন করব। এখন এখানে আমাকে একটি নিউ মেশিন ক্রিয়েট করতে হবে, সেজন্য যাব নিউ। নিউতে গিয়ে এখানে নেমে একটি নাম দিতে হবে। যেহেতু আমি মাইক্রোটিক রাউটারের জন্য এই মেশিনটি ক্রিয়েট করছি, সেহেতু আমি আইডেন্টিটির জন্য এখানে নেমে মাইক্রোটিক লিখে দিচ্ছি। মেশিন ফোল্ডার, অর্থাৎ এই ওএসটি কোথায় ইনস্টল হবে সেটি দেখিয়ে দিতে হবে। ডিফল্ট সি আছে, আপনি চাইলেই আপনার কম্পিউটারের অন্য কোনো ড্রাইভও ইনস্টল করতে পারেন। এখানে টাইপে দিব লিনাক্স, এখানে দিয়ে দিব আদার লিনাক্স 32 বিট। এরপর নেক্সট। এখানে দেখাচ্ছে আমার এই মেশিনটির জন্য কতটুকু র্যাম আমি ইউজ করব। এই র্যামটা আমার কম্পিউটারের ফিজিক্যাল যে র্যাম আছে সেখান থেকে নিয়ে ইউজ করা হবে। সেজন্য 256 ডিফল্ট আছে, আমি সেটি রেখে দিয়ে নেক্সট ক্লিক করলাম। ক্রিয়েট, নেক্সট, নেক্সট, ক্রিয়েট। এরপর ক্লিক করবেন এখানে স্টার্ট। স্টার্টে ক্লিক করার পর সিলেক্ট স্টার্ট আপ ডিস্ক যে বক্সটি আসবে, সেখানে আপনার ISO ফাইলটি যেখানে রয়েছে সেটি দেখিয়ে দিতে হবে। তো এখানে ক্লিক করলে আমরা যেহেতু ডাউনলোড করেছিলাম, আমাদের একটি ডাউনলোডে আছে এই যে মাইক্রোটিকের ISO ফাইলটি, এটি আমরা সিলেক্ট করে দেখিয়ে দেব। এখন ক্লিক করব স্টার্ট। ওয়েলকাম টু মাইক্রোটিক রাউটার সফটওয়্যার ইনস্টলেশন। এখানে উপরে কয়েকটি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে মাইক্রোটিকের সবগুলো ফিচার সিলেক্ট করা নেই। আমরা যদি সবগুলো ফিচার সিলেক্ট করতে চাই, তাহলে বলা হচ্ছে এখানে এ সিলেক্ট করার জন্য। যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য করব, আমরা সবগুলোই আমরা সিলেক্ট করব। তাহলে আমরা এখন কিবোর্ড থেকে এ প্রেস করলাম। এরপর বলা হচ্ছে যদি ইনস্টল করতে চান, তাহলে প্রেস আই, অর্থাৎ আই বাটনে প্রেস করলে ইনস্টল হয়ে যাবে। আমরা আমাদের কিবোর্ড থেকে আইতে প্রেস করলাম। আমরা এখন দেব ওয়াই, মানে ইয়েস, আবার ইয়েস। এই যে ইনস্টল হয়ে যাচ্ছে। এখন বলছে প্রেস এন্টার টু রিবুট। এখন আমাদেরকে এন্টার প্রেস করতে হবে। এখন আবার নতুন করে পুনরায় ইনস্টল ফেজটি এসেছে। আমরা যে ফার্স্ট বুট
আইএসও ফাইলটি দেখিয়ে দিয়েছিলাম, সেটি এখনও রয়ে গেছে। তাই আমরা আমাদের এই ভার্চুয়াল মেশিনটি অফ করব। এখানে ক্রস ক্লিক করব, পাওয়ার অফ দ্য মেশিন। এখন আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে সিস্টেম, সিস্টেমে গিয়ে হার্ড ডিস্ক, এখানে ক্লিক করে হার্ড ডিস্ককে ফার্স্ট বুট দিয়ে দিয়ে ওকে দিয়ে দিব। এরপর আবার স্টার্টে ক্লিক করব। এখানে আমাদের মাইক্রোটিকের ওএসটি ইনস্টল হয়ে গেছে। এখন লগ ইন বক্স দেখাচ্ছে, আর মাইক্রোটিকের ডিফল্ট লগ ইন ইউজার নাম হচ্ছে অ্যাডমিন, এন্টার, আর পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। তাতে আমরা এন্টার প্রেস করব। এখন আমরা এখানে চাইলে কমান্ড মোডে কাজ করতে পারবো, কিন্তু আমরা তো কমান্ড মোডে কাজ করব না, আমরা করব গ্রাফিক্যাল মোডে। তো গ্রাফিক্যাল মোডে কাজ করার জন্য আমাদের ভার্চুয়াল মেশিনে আরও একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে। অর্থাৎ আমরা নতুন করে আরেকটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব এবং সেটিতে উইন্ডোজ 10 ইনস্টল করব। তাই আবারও আমাদের যেতে হবে নিউ, তো এখানে এসে আপনারা নর্মালি উইন্ডোজ 10 যেভাবে ইনস্টল করেন সেভাবে এখানে এসেও উইন্ডোজ 10টি ইনস্টল করে নেবেন। তো আমাদের উইন্ডোজ 10টি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা উইনবক্সটি ডাউনলোড করে নেব। উইনবক্সে ক্লিক করব, আমরা নেব 32 বিট, যেহেতু আমাদের অপারেটিং সিস্টেম 32 বিটের। ডাউনলোড থেকে আমরা এটিকে কাট করে ডেস্কটপে নিয়ে আসবো। এখন আমরা মাইক্রোটিক রাউটারটি অফ করে দেব, পাওয়ার অফ মেশিন। এখন আমরা ওরাকল ভার্চুয়াল মেশিনের মেইন পেজে যাব। এখানে গিয়ে আমরা মাইক্রোটিক অপারেটিং সিস্টেমের জন্য যে মেশিনটি ক্রিয়েট করেছিলাম সেটিতে ক্লিক করব। এরপর সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে নেটওয়ার্কে যাব। নেটওয়ার্ক এখানে 1, 2, 3, 4 অ্যাডাপ্টার আছে, তবে একটি মাত্র এনাবল করা। আমরা দুইটি অ্যাডাপ্টার এনাবল করব, অ্যাডাপ্টার 2কেও এনাবল করে দিব। এবং আমরা অ্যাডাপ্টার 2 এ দিব ইন্টারনাল নেটওয়ার্ক, আর অ্যাডাপ্টার 1 এ দিব ব্রিজ অ্যাডাপ্টার। ওকে, এখন আমরা আবার এটি স্টার্ট করে দিব। আর উইন্ডোজ পিসিতে গিয়ে আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে নেটওয়ার্ক, আমরা এটি করে দিব ইন্টারনাল নেটওয়ার্ক। এখন আবার আমরা উইন্ডোজ 10 এ যাব, উইন্ডোজ 10 এ গিয়ে উইনবক্সে ডাবল ক্লিক করব। এখানে গিয়ে যাব নেবার, নেবারে দেখেন আমরা আমাদের মাইক্রোটিক রাউটারটি পেয়ে গেছি। ম্যাক অ্যাড্রেসে দিয়ে আমরা এখন লগ ইন করবো, ম্যাক অ্যাড্রেসে ক্লিক করে আমরা কানেক্ট দিব। ওকে, তো বিয়ার আমরা ভার্চুয়ালি একটি মাইক্রোটিক রাউটার ক্রিয়েট করলাম এবং একটি উইন্ডোজ 10 পিসি ক্রিয়েট করলাম। এবং আমরা উইন্ডোজ 10 পিসিতে উইনবক্স ডাউনলোড করে উইনবক্স দিয়ে ভার্চুয়াল মাইক্রোটিক রাউটারে লগ ইন করলাম। পরের এপিসোডে আমরা এখান থেকেই মাইক্রোটিক রাউটার স্টেপ বাই স্টেপ কনফিগারেশন শিখবো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।